হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টুডিয়ান আজকের এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস নাইন ম্যাথামেটিক্সের অধ্যায় নম্বর দুই সূচকের নিয়মাবলী লস ইন্ডিসেস এই চ্যাপ্টারের উপরে কোষে দেখি দুই এর কোশ্চেন নাম্বার নয় সমাধান করির প্রবলেম নাম্বার ফাইভের থেকে সলভ করব এর আগের পর্বে আমরা টোটাল ছয়টা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ছয়টা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোশ্চেন নাম্বার ওয়ান থেকে স্টার্ট করে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে স্টার্ট করে প্রথম পেজের সবকটা প্রবলেম আমরা আলোচনা করে ফেলেছি টোটাল পাঁচটা ভিডিওর মাধ্যমে ছয় নাম্বার যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি আলোচনা করেছি সমাধান করি এই অংশের এক থেকে প্রবলেম নাম্বার ফোর পর্যন্ত আজকের পর্বে আমরা পাঁচ নাম্বার প্রবলেম থেকে আলোচনা স্টার্ট করব তো শুরু করা যাক আজকের এই পর্ব পাঁচ নাম্বার যে প্রবলেমটা রয়েছে তোমরা দেখে নাও নাইন ইন্টু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স এগুলো টোয়েন্টি সেভেন হোল টু দি পাওয়ার টু মাইনাস এক্স তো প্রবলেমটাকে আমি তুলে নিই দেন এটাকে সলভ করছি আমি কোশ্চেন নাম্বার টু তুলে নিচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ তুলে নিচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ নাইন ইন্টু এইটটি ওয়ান নাইন ইন্টু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু মাইনাস এক্স ইমপ্লাইজ দ্যাট কী করবো এখানে নয় যে আছে নয়কে আমি ভেঙে দেব নয়কে ভাঙলে তুমি কি পাবে থ্রি ইন্টু থ্রি তিন ত্রিকা নয় অর্থাৎ থ্রি স্কোয়ার তো নয়ের জায়গাটা আমাকে লিখতে লাগবে থ্রি স্কোয়ার ইন্টু এইটটি ওয়ান এইটটি ওয়ান মানে এইট্টি ওয়ানকে তুমি ভেঙে দাও তিন দিয়ে কাটলে কত ভাঙলে কত তিন দুগুণো ছয় আটের জায়গায় ছয় দুই এক একুশ তিন সাত একুশ মানে তিন সাতাশে একাশি তিন নয় সাতাশ তিন ত্রিঘার নয় অর্থাৎ তুমি এইটটি ওয়ানকে যদি ভেঙে দাও তাহলে তুমি পাবে এইট্টি ওয়ান ইকাল টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কারণ এক দুই তিন চার চার বার থ্রি তো এটাকে তুমি কি লিখতে পারবে থ্রি টু দিবার এক দুই তিন চার চার বার তিন গুণ হচ্ছে তাহলে থ্রি টু দি বার ফোর তো এইটটি ওয়ানের জায়গাটা তুমি করে দাও থ্রি টু দি বার ফোর এটাকে ব্র্যাকেটে রাখলাম তার পাওয়ারে রয়েছে এক্স এক্স লিখলাম ঠিক একই রকমভাবে টোয়েন্টি সেভেনকে তুমি যদি ভেঙে দাও টোয়েন্টি সেভেনকে ভাঙলে তুমি পাবে তিন দিয়ে বাদ দিয়ে দিচ্ছি তিন নয় সাতাশ তিন নয় অর্থাৎ সাতাশকে তুমি যদি ভেঙে দাও তাহলে তুমি পাবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ থ্রি টু দি ওয়ার থ্রি তো সাতাশের জায়গাটা আমি লিখছি থ্রি টু দি বার থ্রি এবার সাতাশের পাওয়ারে কত ছিল টু মাইনাস এক্স তো পাওয়ারে আমি টু মাইনাস এক্স লিখে দিলাম ইমপ্লাইজ দ্যাট থ্রি টু দি বার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার দেখো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দুটাকে গুণ করতে লাগবে তো তিনের পাওয়ারে চার আছে তার উপর পাওয়ারে এক্স আছে তো চারের সাথে এক্স গুণ হয়ে যাবে এটা হয়ে যাবে ফোর এক্স ইকাল টু ঠিক একই রকম ভাবে থ্রি টু দি পাওয়ার থ্রি পাওয়ারে থ্রি আছে তার উপর পাওয়ারের উপর পাওয়ার কিন্তু এখানে আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটাকে গুণ করতে হয় তুমি তিনের সাথে একবার গুণ করবে দুই আর তিনের সাথে গুণ করবে এক্স তিনের সাথে যদি দুই গুণ করলে তিন দু কত হয়ে যাবে ছয় মাইনাস থ্রির সাথে এক্স গুণ হলে এটা হয়ে যাবে থ্রি এক্স ইমপ্লাইজ দ্যাট থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স গুণ হচ্ছে গুণ হলে পাওয়ারটা হয়ে যাবে যোগ তো গুণ করে পাওয়ারটাকে যোগ করে দাও অর্থাৎ হয়ে যাবে ফোর প্লাস টু প্লাস ফোর এক্স কারণ তিনের পাওয়ারে দুই এখানে তিনের পাওয়ারে ফোর এক্স এখানে গুণ করছো গুণ করলে কী হয় পাওয়ারটা যোগ হয় অর্থাৎ দুইয়ের সাথে ফোর এক্স যোগ হয়ে যাবে প্লাস করলাম এদিকে রয়েছে থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স এবার দেখো বেসটা সেম হয়ে গেছে অর্থাৎ নিধানটা সেম এখানেও নিধানে তিন আছে এখানেও নিধানে তিন আছে তো বেস সেম ইকুয়াল সাইন তার মানে পাওয়ারটাও সেম হয়ে যাবে তো তিনের এখানে পাওয়ার কত আছে টু প্লাস ফোর এক্স এখানে পাওয়ার আছে সিক্স মাইনাস থ্রি এক্স তো টু প্লাস ফোর এক্স এই পাওয়ারের মান আর সিক্স থ্রি এক্স এই পাওয়ারের মানটা কি হয়ে যাবে সেম যেহেতু বেসটা সেম আছে তো আমি এখান থেকে লিখতে পারবো সুতরাং টু প্লাস ফোর এক্স ইকাল টু সিক্স মাইনাস থ্রি এক্স ইমপ্লাইজ দ্যাট এখানে ফোর এক্স মাইনাস থ্রি এক্সকে এই দিক থেকে এদিকে নিয়ে আসি

টেন তুমি কি করবে টু টু দার ফাইভ এক্স প্লাস ফোর এই টার্মটাকে রাখবে আর টু টু দোয়ার নাইন এই টার্মটাকে এদিকে ট্রান্সফার করবে আমি বললাম টু টু দোয়ার ফাইভ এক্স প্লাস ফোর এটাকে তুমি এখানে রেখে দাও ইকল টু দিয়ে টু টু দোয়ার টেন এখানে ছিল তুমি লিখে নাও টু টু দোয়ার টেন এবার কী করো টু টু দোয়ার নাইন যা আছে টু টু দোয়ার নাইনকে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করো তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে তুমি যদি ট্রান্সফার করো অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাও তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে টু টু দি নাইন এর সামনে রয়েছে প্লাস সাইন এদিকে আসলে হয়ে যাবে মাইনাস সাইন তো এই দিকটাতে নিয়ে আসলাম এটা হয়ে গেল টু টু দি ওয়ার নাইন ইমপ্লাইজ দ্যাট টু টু দি আর ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু দেখো এখানে রয়েছে টু টু দি ওয়ান টেন মাইনাস টু টু দি আর নাইন তো এখান থেকে তুমি কমন নিতে পারো টু টু দি ওয়ান নাইন টু টু দি ওয়ান নাইন যদি তুমি এখান থেকে কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কিন্তু টু মাইনাস টু টু দি ওয়ান নাইন তো কমন নিয়ে নিয়েছো তার মানে এখানে আছে ওয়ান ইমপ্লাইজ দ্যাট টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু 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 দি ওয়ান নাইন ডট কত হয়ে যাবে দুয়ের থেকে এক বিয়োগ করছো তার মানে থাকবে এ ইমপ্লাইজ দ্যাট টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু একের সাথে টু টু দুয়ার নাইন যদি গুণ হয়ে যায় তাহলে কিন্তু টু টু নাইনই থাকবে তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে দুইয়ের পাওয়ারে ফাইভ এক্স প্লাস ফোর আছে এখানে দুইয়ের পাওয়ারে নয় আছে আবার এখানে ইকুয়াল সাইন আছে বেস সেম ইকুয়াল সাইন কাজে তুমি বলতে পারো পাওয়ারটাও কি হয়ে যাবে সেম হয়ে যাবে তো এখান থেকে তুমি কি লিখবে সুতরাং ফাইভ এক্স প্লাস ফোর এই মানটা কার সমান নয়ের সমান তুমি লিখে নাও ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু এখানে কত নাইন ইমপ্লাইজ দ্যাট ফাইভ এক্স ইকোয়াল টু নাইন প্লাস ফোর এদিকে আসলে মাইনাস ফোর ইমপ্লাইজ দ্যাট ফাইভ এক্স ইকাল টু নয়ের থেকে চার বিয়োগ হলে কত পাঁচ থাকবে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকোয়াল টু পাঁচ পাঁচ এক্সের সাথে গুণ আছে এই দিকটাতে হয়ে যাবে ভাগ ভাগ যদি হয়ে যায় ফাইভ বাই ফাইভ চলে আসবে পাঁচ পাঁচ উপর নিচে ক্যান্সেল হয়ে গেলেও থাকছে এক তো এমপ্লাইজ দ্যাট এক্সের ভ্যালু এখানে হয়ে যাচ্ছে কিন্তু ওয়ান এই হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স এর সলিউশন এখন আমরা চলে আসছি নাম্বার সেভেন দেখো সিক্স টু এইট আমি কোয়েশ্চন তুলে নিচ্ছি কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার সেভেন রয়েছে সিক্স টু দি টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু থ্রি টু দি থ্রি এক্স ডট টু টু দি এক্স প্লাস এইট দ্যাট কি করবো এখানে ছয়কে ভেঙে দেবো ছয়কে ভেঙে যদি দিই তাহলে কত পেয়ে যাবো ছয়কে ভাঙলে তুমি তিন দুগুণ ছয় লিখতে পারো তিন গুণ দুই করলে ছয় পাবে ছয়কে ভেঙে দিচ্ছি ছয়কে ভেঙে আমি কত লিখছি থ্রি ইন্টু টু লিখছি লিখলাম ব্র্যাকেটে রাখলাম দেখো এর পাওয়ারে কত রয়েছে টু এক্স প্লাস ফোর তো পাওয়ারে আমি লিখে দিচ্ছি টু এক্স প্লাস ফোর ইকাল টু এখানে কি রয়েছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ডট টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইমপ্লাইজ দ্যাট এবার তুমি এক কাজ করে ব্র্যাকেটটাকে তুলে দাও ব্র্যাকেটটাকে তুলে দিলে কি হবে টু এক্স প্লাস ফোর পাওয়ার এই পাওয়ারটা একবার তিনের পাওয়ারে চলে আসবে আবার টু এক্স প্লাস ফোর এই পাওয়ারটা দুইয়ের পাওয়ারে চলে আসবে তো প্রথমে আমি টু এক্স প্লাস ফোরকে তিনের পাওয়ারে নিয়ে আসছি তো থ্রি টু দিওয়ার কত হয়ে যাবে টু এক্স প্লাস ফোর ইন্টু এখানে হয়ে যাবে টু টু দি পাওয়ার দুই এর পাওয়ারে টু এক্স প্লাস ফোর এই পাওয়ারটা চলে আসবে এটা হয়ে যাবে টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু এখানে কত রয়েছে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ডট টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইমপ্লাইজ দ্যাট এবার এক কাজ করি কি করব যে যার মধ্যে তিন আছে অর্থাৎ যার মধ্যে তিন আছে তাকে একদিকে নিচ্ছি আর যার মধ্যে বেশ দুই আছে তাকে একদিকে নিচ্ছি তো বেস তিন এখানে আছে এখানে বেসে তিন আছে মানে এই দুটাকে আমি একসাথে নেব আর এখানে বেসে দুই এখানে বেসে দুই এই দুটাকে একসাথে নেব তার জন্য কি করব থ্রি টু থ্রি বার টু এক্স প্লাস ফোর এটা তো লিখলাম থ্রি টু দিবার থ্রি এক্স এটাকে এই দিক থেকে এইদিকে নিয়ে আসছি তো এখানে ডিভাইড দিয়ে কি লিখবো থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইকুয়াল টু এখানে কত রয়েছে টু টু দিওয়ার এক্স প্লাস এইট কি করবো এখান থেকে টু টু দিওয়ার টু এক্স প্লাস ফোর যেটা আছে যা এর সাথে গুণ আছে এদিকে নিয়ে আসবো তো কত হয়ে যাবে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর তো এখান থেকে তুমি কি করতে পারবে ইমপ্লাইজ দ্যাট দেখো ভাগ হচ্ছে ভাগ হলে পাওয়ারটা কী হয় ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয় তো বিয়োগ হলে কী হবে থ্রি টু দি পাওয়ার এখানে টু এক্স প্লাস ফোর রয়েছে টু এক্স প্লাস ফোর তার থেকে তুমি বিয়োগ করবে কি নিচের এই পাওয়ারটা থ্রি এক্স কেন ভাগ হিসাবে আছে ভাগ হিসাবে থাকলে পাওয়ারটা বিয়োগ হয় এখানে কোথায় পাওয়ার টু এক্স প্লাস ফোর একটা পাওয়ার আর থ্রি এক্স পাওয়ার তাহলে এখান থেকে এটা তুমি বিয়োগ করলে ঠিক একই রকমভাবে তুমি এখানে কি করবে ভাগ হচ্ছে এখানেও তাহলে এখানেও পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে

এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হবে মাইনাস প্লাস মাইনাস এখানে হয়ে যাবে ফোর ইমপ্লাইজ দ্যাট থ্রি টু দি পার টু এক্স মাইনাস থ্রি এক্স তার মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে মাইনাস থ্রি এক্স কারণ প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে লাগবে থ্রি এক্সের থেকে টু এক্স মাইনাস করলে এক্স এবার থ্রি এক্স লার্জ নাম্বার তার সামনে মাইনাস সাইন তো এখানে মাইনাস সাইন তুমি পুট করলে প্লাস ফোর এখানে তুমি লিখে দাও ইকুয়াল টু 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 দি এখানে কত দেখো এক্স মাইনাস টু এক্স এক্স টার্মগুলোকে ক্যালকুলেশন করো এখানে প্লাস এখানে মাইনাস সাইন প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে লাগবে টু এক্স এর থেকে এক্স তুমি মাইনাস করলে তুমি আরেকটা এক্স পাবে এবার এক্স আর টু এক্স এর মধ্যে টু এক্স লার্জ নাম্বার তার সামনে মাইনাস সাইন তো এখানে মাইনাস সাইন পুট করবে প্লাস এইট মাইনাস ফোর আট এর থেকে চার বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে চার ইমপ্লাইজ দ্যাট তুমি এবার এক কাজ করো এর সাথে ডট ওয়ান লিখো তুমি যদি ডট ওয়ান লিখো তার মানে এর সাথে গুণ হিসাবে ডট ওয়ান আছে মানে এক গুণ হিসাবে আছে এক যদি গুণ করো তাহলে এই টার্মটাই থাকবে এবার তুমি কি করবে থ্রি টু দিওয়ার মাইনাস এক্স প্লাস ফোর তুমি তো লিখো এটা টু টু দিওয়ার মাইনাস এক্স প্লাস ফোর একের সাথে গুণ আছে এদিকে আসলে হয়ে যাবে ভাগ তো আমি টু টু দিওয়ার মাইনাস এক্স প্লাস ফোর এই টার্মটাকে এদিকে ট্রান্সফার করে দিচ্ছি তো কি হয়ে যাবে এটা নিচে চলে আসবে হয়ে যাবে হচ্ছে টু টু দিওয়ার মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু তাহলে এই সাইডে এই টার্মটা ছিল তাকে তো তুমি এদিকে নিয়ে আসলে তার মানে এখন এখানে পড়ে আছে ওয়ান এখানে লিখে নাও ইমপ্লাইজ দ্যাট তুমি এবার কি করবে এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেখো থ্রির পাওয়ারে কত রয়েছে এখানে টু এর পাওয়ারে রয়েছে মাইনাস এক্স প্লাস ফোর তো তিনের পাওয়ার আছে বা দুইয়ের পাওয়ারও মাইনাস এক্স প্লাস ফোর আছে তুমি কি করলে থ্রি বাই টু লিখে টোটাল থেকে ব্র্যাকেটে রেখে পাওয়ারে তুমি লিখলে মাইনাস এক্স প্লাস ফোর তাহলে কি হবে দেখো দুইটার পাওয়ারে সেম পাওয়ার আছে কিন্তু দুইটা থ্রি আর টু দুটারই পাওয়ারে সেম পাওয়ার আছে তো তুমি ওটাকে কী করলে থ্রি বাই টু লিখে ব্র্যাকেটে রেখে পাওয়ারে মাইনাস এক্স প্লাস ফোর লিখবে তাহলে কি হবে এই ব্র্যাকেটটা যখন তুমি তুলে দেবে তখন তিনের পাওয়ারে এই পাওয়ারটা চলে আসবে আবার দুইয়ের পাওয়ারও চলে আসবে তার মানে এইটাকে তুমি এই হিসাবে লিখতেই পারো টু একটা কাজ করি এখানে এক রয়েছে এককে মেলানোর জন্য মানে যাতে আমি কম্পেয়ার করতে পারি তার জন্য আমি কি করবো এককে আমি এই থ্রি বাই টু লিখে তার পাওয়ারে জিরো লিখবো কারণ কোনো নাম্বারের পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেই ভ্যালুটা কত হয় ওয়ান হয় তো থ্রি বাই টু তার পাওয়ারে যদি জিরো লিখি তাহলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়ানকে আমি থ্রি বাই টু হোল টু দি পাওয়ার জিরো লিখতেই পারি কেন থ্রি বাই টু লিখলাম কেন কি তুমি যদি ওয়ানকে থ্রি বাই টু না লিখো ওয়ান থ্রি বাই টু হোল টু দি পাওয়ার জিরো না লিখো তাহলে কিন্তু থ্রি বাই টু এখানে থ্রি বাই টু তুমি কম্পেয়ার করতে পারবে না অর্থাৎ বেসটাকে তুমি কম্পেয়ার করতে পারবে না আর তুমি যদি বেসকে কম্পেয়ার করতে না পারো তাহলে পাওয়ারকে কম্পেয়ার করতে পারবে না তো তার জন্য থেকে আমি সেম নিয়ে আসলাম সেই জন্য কী করলাম ওয়ানের জায়গাটায় আমি কি করলাম থ্রি বাই টু লিখে তার জিরো লিখলাম তো এখানে থ্রি বাই টু এখানে থ্রি বাই টু পাওয়ারটা বেসটা সেম হয়ে গেল কাজে পাওয়ারটাকে আমি কম্পেয়ার করতে পারবো পাওয়ারটা তুমি যদি কম্পেয়ার করো তাহলে তুমি কিন্তু কী পাবে মাইনাস এক্স প্লাস ফোর এই ভ্যালুটা কার সমান জিরোর সমান ইমপ্লাইজ দ্যাট তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ মাইনাস এক্স প্লাস ফোরকে এইদিকে নিয়ে আসো তুমি পেয়ে যাচ্ছ মাইনাস ফোর মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল তো তুমি এখান থেকে কী পাবে এক্সের ভ্যালু কত চলে আসবে এক্স এর ভ্যালু চলে আসবে ফোর এই হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেনের সলিউশন চলে আসছে কোশ্চেন নাম্বার এইটে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট রয়েছে টু টু দ্বার এক্স মাইনাস ফোর ইকাল টু থ্রি টু দ্বার এক্স স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি ডেসক্রিপশন বক্সে গেলেই প্রথম দিকে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে সূচকের নিয়মাবলীর উপরে সেই প্লে লিস্টে গেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও পরপর সাজানো অবস্থায় পেয়ে যাবে সেখান থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখে নেবে যারা যে ভিডিওটি দেখো না তারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখবে আমি কোশ্চেন নাম্বার এইট কে তুলে নিচ্ছি টু টু দি পাওয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ফোর সরি এবার দেখতে পাচ্ছো এমপ্লাইজ দ্যাট দেখো এর আগে যে প্রবলেমটা করলাম ঠিক ওই টাইপেরই প্রবলেম কিন্তু এটা আমাকে কি করতে লাগবে দেখো পাওয়ারটা সেম আছে তার জন্য এক কাজ করি এখানে ডট লিখে ওয়ান লিখি তাহলে এর সাথে এক গুণ হলে এটাই থাকবে এবার কি করব থ্রি টু দিবার এক্স স্কোয়ার মাইনাস ফোর যেটা আছে না তাকে এইদিকে নিয়ে আসি তো টু টু দি বার এক্স মাইনাস ফোর রয়েছে আমি কি করব থ্রি টু দিবার এক্স স্কোয়ার মাইনাস ফোরকে এইদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে থ্রি টু দি বার এক্স মাইনাস ফোর এখানে হবে আর এই সাইডটাতে তাহলে কি থাকছে থ্রি টু দিবার এক্সকোয়ার মাইনাস ফোর কে তুমি এদিকে নিয়ে আসছো তাহলে মানে এই সাইডে শুধু ওয়ান পরে রয়েছে ওয়ান তো ইমপ্লাইজ দ্যাট তুমি কি করবে ভাগ হচ্ছে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে সরি এখানে বেসটা সেম নেই তুমি কি করতে পারো এখানে টু বাই থ্রি লিখে টোটালটাকে ব্র্যাকেটে রেখে পাওয়ারে লিখতে পারো এক্সকোয়ার মাইনাস ফোর কারণ টু এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে তিনের পাওয়ার এক্সকোয়ার মাইনাস ফোর তুমি কী করলে টু বাই থ্রি লিখে টোটালটা পাওয়ারে স্কোয়ার মাইনাস ফোর লিখলে কারণ এই ব্যাকেটটা যখন তুমি তুলে দেবে তখন এক্স্কোয়ার মাইনাস ফোর কিন্তু টু এর পাওয়ারে আসবে আবার এক্সকোয়ার মাইনাস ফোর এটা কিন্তু থ্রির পাওয়ার আসবে এবার ঠিক একই রকমভাবে এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেইভাবে এই প্রবলেমটাও সলভ করব কী করব ওয়ানকে আমি কি লিখব টু বাই থ্রি লিখে পাওয়ারে জিরো লিখব কারণ কোনো নাম্বারে পাওয়ারে জিরো লিখা মানে ওয়ান তাহলে ওয়ানকে আমি টু বাই থ্রি হোল টু দায় জিরো লিখলাম আবার টু বাই থ্রি হোল টু টুয়ার জিরো কেমন লিখলাম এর আগের অঙ্কটা যারা বুঝতে পারছো তারা এটা অবশ্যই বুঝতে পারবে কেননা বেসটাকে আমাকে সেম করতে লাগবে টু বাই থ্রি এখানে টু বাই থ্রি তবে বেসটা সেম তাহলে পাওয়ারটা আমি কি করতে পারি কম্পেয়ার করতে পারি সুতরাং এখান থেকে তুমি কি বলতে পারো এক্সকোয়ার মাইনাস ফোর এই ভ্যালুটা কি কার সমান জিরো সমান তো এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ফোরকে এদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস ফোর তো ইমপ্লাইজ দ্যাট তুমি কি করবে এক্স এর ভ্যালু কত স্কোয়ার এদিকে আসলে রুট বার হয়ে যাবে তো এখান থেকে তুমি কি পাবে এক্স ইকাল টু কত হয়ে যাবে রুট বার ফোর মানে কত প্লাস মাইনাস Thanks for watching this video.